টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে ভ্যানিলা পাউন্ড কেক বানিয়ে ভ্যানিলা পাউন্ড কেকের জন্য আমি এখানে চারটা ডিম আর ডিমের কুসুম আলাদা করে রেখেছি। এবার আমি ডিমের কুসুম ডিমের হোয়াইট অংশটাকে আমি 1 কাপ অফ সুগার আর 1 চিমটি লবণ দিয়ে বিট করে এটাকে ফ্লাফি করব। আমার হোয়াইট অংশটা বিট করা কমপ্লিট। এবার আমি একটা একটা করে কুসুম দিব আর 1 মিনিট কিংবা 50 সেকেন্ড করে বিট করব। আমার বিট করা কমপ্লিট। আমি এবার ভ্যানিলা সুগার এখানে অ্যাড করছি। আপনারা ইচ্ছা করলে ভ্যানিলা এক্সট্রাও অ্যাড করতে পারেন। সো আমি আবার 1 মিনিট বিট করব। আমি এবার 1 কাপ ময়দা নিয়েছি। আমি এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করছি। এরপর আমি এটাকে চেলে আমি আমার ডোটা অ্যাড করব এইভাবে। অল্প অল্প করে আমি এটাকে অ্যাড করব, 1/2 কাপ করে, ঠিক এইভাবে ভাবে সফটলি অ্যাড করতে হবে। খুব ভালোভাবে এটা হালকাভাবে অ্যাড করার পর আমি বাকিটুকু অ্যাড করে দেব। আমার মিক্সড করা কমপ্লিট। আমি এবার অ্যাট লাস্ট আমি এখানে 1 কাপ অফ ভেজিটেবল অয়েল নিয়েছি। আমি এটা এর ভেতরে অ্যাড করে দেব। আপনারা ইচ্ছা করলে বাটারটাও ইউজ করতে পারেন। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে হেলথের উপরে অনেক কনসাস থাকে, তো এর কারণে দেখা যায় যে অয়েল আপনারা ইউজ করতে পারেন। তেল, চিনি, ময়দা সব এক পরিমাণের। আমি আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে ন্যাচারাল ইয়োগার্টও অ্যাড করতে পারেন। আমি আমার আগের ভিডিওগুলোতে দেখবেন আমি চকলেট পাউন্ড কেকের মধ্যে ন্যাচারাল ইয়োগার্টটা অ্যাড করেছিলাম। সো ইটস জাস্ট অপশনাল। সো আমার মিক্সড করা কমপ্লিট। এবার আমি এটাকে বেকিং ট্রেতে ঢালবো। আমি এখানে আগেই আমার মূলে বেকিং ট্রেতে আমি এখানে এটাকে ঢালছি। ঢেলে আমি এবার 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটস এটাকে বেক করব। লাস্ট ঠিক এইভাবে সেট করতে হবে। আমি এখন উপর দিয়ে কিছু ড্রাই বেরিস অ্যাড করছি। আপনারা ইচ্ছা করলে কাজু, পেস্তা, যে কোনো নাটস অ্যাড করতে পারেন। তো এবার আমি এটাকে
বেক করতে পারি। গাইস আমার কেক হয়ে গিয়েছে, আমি এবার এটাকে উল্টে দিয়েছি। এবার আমি এটা ঠান্ডা করব, তারপর স্লাইস করব। সো গাইস তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা পাউন্ড কেক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো জানাবেন। আর নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন।